সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর এসএসসি এর ম্যাথ এবং উচ্চতর গণিতের সকল সমাধানগুলো করেছিলাম। এ পর্যায়ে আমরা এইচএসসি লেভেলের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রথম পর্বের ভিডিওটা করেছিলাম অলমোস্ট 1 বছর আগে। এ পর্যায়ে আমরা দ্বিতীয় পর্বের, কারণ এর মাঝখানে কোনো কমেন্টসও পাচ্ছিলাম যে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ভিডিওগুলো ভালোভাবে নিছে কি না, তো হঠাৎ করে কিছু কমেন্টস আসছিল যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সেকেন্ড পর্বগুলো যেন আমরা তৈরি করি। তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ম্যাট্রিক্স এবং নির্ণায়কের। তো দ্বিতীয় পর্বের প্রথমে আমরা একটু জেনে নেব যে ম্যাট্রিক্সের বেসিক জিনিসগুলো, তারপর পরে আমরা ম্যাট্রিক্সের অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করব। ইনফ্যাক্ট ম্যাট্রিক্সের ম্যাথগুলো নিয়েও আলোচনা করব। তো প্রথমত হচ্ছে ম্যাট্রিক্সের আবিষ্কার সম্পর্কে যদি আমরা বলি, এর আগেও আমরা বলেছিলাম ম্যাট্রিক্স ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেল্টার 1850 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন। পরবর্তীতে 1853 খ্রিস্টাব্দে আর্থার ক্যালি অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের তাৎপর্য সহ বিপরীত ম্যাট্রিক্স এর ধারণা দেন। ম্যাট্রিক্সের ওপর অসামান্য অবদানের জন্য এই আর্থার ক্যালিকে এই ম্যাট্রিক্সের জনক বলা হয়। তার মানে আমরা এখান থেকে দুজন বিজ্ঞানীর নাম জানতেছি এবং পরবর্তীতে আরেকজন বিজ্ঞানীর নাম জানবো। প্রথমত হচ্ছে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেল্টার, যিনি প্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন 1850 খ্রিস্টাব্দে, এবং পরবর্তীতে 1853 খ্রিস্টাব্দে আর্থার ক্যালি ম্যাট্রিক্সের তাৎপর্য সহ বিপরীত ম্যাট্রিক্সের বর্ণনা দেন। তো ম্যাট্রিক্সের উপর এই অসামান্য অবদানের জন্যই আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। এখন আমরা বলি বিখ্যাত পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ। হাইজেনবার্গ 1925 খ্রিস্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের প্রথম ব্যবহার শুরু করেন। তো এরপরে ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝায় বা ম্যাট্রিক্সের পরিচিতিটা কি, যদি আমরা পরিচিতির দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে বলতে পারি সংজ্ঞাটা, বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন তথ্য যদি আয়তাকারে সারি, যেটা হচ্ছে আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা বলতে বোঝাচ্ছে যে এইরকম পর্যায়ক্রমিকভাবে রেখা আকারে সাজানো, এবং কলাম যেটা হচ্ছে উলম্ব আকারে সাজানো। তো সেইটা এভাবে যদি সাজানো হয় তাহলে সেটাকে আমরা বলি আয়তাকার বিন্যাস বা রেক্টেঙ্গুলার অ্যারোস, তাকে আমরা বলি ম্যাট্রিক্স। যেমন আমরা যদি বলি যে আমরা বললাম যে মাসের 1 তারিখে আমাদের বিক্রি হয়েছে 5 টাকা, তো তাহলে আমাদের বিক্রি 5 টাকা। মাসের 2 তারিখে এই বিক্রিটা হয়েছে 8 টাকা। মাসের 3 তারিখে বিক্রিটা হয়েছে 7 টাকা। তো তাহলে এই যে সারিবদ্ধভাবে যে তারিখ এবং তার প্রাইসটা আমরা একটা সারিবদ্ধভাবে লিখতেছি, তাহলে এই যে আনুভূমিক যে রেখাটা, এই রেখাটা কিন্তু আমাদের তারিখ বুঝাচ্ছে, আর এই নিচের রেখাটাও বুঝাচ্ছে কি যে বিক্রি, আনুভূমিক রেখাটা বিক্রিটা। আর এই লম্ব আকারের যে অংশটা, এই অংশটা কি বুঝাচ্ছে, এই একটা অংশ বুঝাচ্ছে যে তারিখের সাথে সাথে বিক্রি, এটা হচ্ছে তারিখের সাথে সাথে বিক্রি, কত তারিখে কত বিক্রি এরকম। তো এই যে ম্যাট্রিক্স গণিতের বিভিন্ন বিষয়গুলো যে এইভাবে সাজানো, সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে, এটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। এক হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করতে পারি, যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী। দ্বিতীয় এটা হচ্ছে যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়েও ম্যাট্রিক্সটা প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এটা। এবং দুইটি আনুভূমিক রেখা পর্যায়ক্রমিকভাবে সাজিয়ে, যেটা আমি প্রথমেই করলাম, দুইটি রেখা পরস্পর দিয়েও আমরা ম্যাট্রিক্সটা প্রকাশ করতে পারি। তো তাহলে ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি বলে। ম্যাট্রিক্স প্রকাশের জন্য সাধারণত প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা যুগল উলম্ব রেখা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যে ম্যাট্রিক্সটা ব্যবহার করলাম, হতে পারে সেটাকে আমরা যদি বলি যে এ বি দেন সি দেন ডি, তো তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটাকে আমরা প্রথমত এই ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারতাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, অথবা থার্ড ব্র্যাকেট দিয়েও আমরা প্রকাশ করতে পারতাম, এরকম দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট, অথবা দুই পাশে দুইটা উলম্ব রেখা দিয়েও আমরা প্রকাশ করতে পারি। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই প্রত্যেকটা বিন্দুকে, এই যে এ, এই একটাকে আমরা বলতেছি একটা ভুক্তি বা এন্ট্রি, এ বি আর একটা, এখানে আমরা এটাকে বলতেছি
একটা ভুক্তি বা এন্ট্রি, এই সি একটা ভুক্তি বা এন্ট্রি, এবং ডি আর একটা ভুক্তি বা এন্ট্রি। তার মানে এখানে প্রত্যেকটা অর্থাৎ এই এ বি সি ডি এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ভুক্তি বা যেটাকে ইংরেজিতে আমরা বলি এন্ট্রি। এখন এই টোটাল ম্যাট্রিক্সটা প্রকাশের জন্য আমরা ক্যাপিটাল লেটার ইউজ করে থাকি। ক্যাপিটাল লেটার হতে পারে যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, এরকম ক্যাপিটাল লেটার। সো এই ক্যাপিটাল লেটার দ্বারা আমরা সাধারণত এই টোটাল ম্যাট্রিক্সটাকে বোঝাই, আর স্মল লেটার দ্বারা এর ভুক্তি বা এন্ট্রিকে বোঝাই। আই থিঙ্ক আমরা এই অংশটুকু বুঝতে পারছি। এরপরে আসি ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সকে আমরা তখনই সমান বলতে পারবো যদি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি একই সমান হয়ে থাকে। অর্থাৎ প্রথম প্রথম কলাম প্রথম রোর যে ম্যাট্রিক্সটা সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি আর একটা ম্যাট্রিক্সের হুবহু মিলে যায়। যেমন হচ্ছে এখানে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এই এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে টু একটা ভুক্তি, থ্রি একটা ভুক্তি, ফাইভ একটা ভুক্তি, এরকম এখানে নয়টা ভুক্তি আছে। এই নয়টা ভুক্তির সাথে যদি বি ম্যাট্রিক্সের মোট নয়টা ভুক্তি একই রকমভাবে মিলে যায়, তাহলে সেই দুইটা ম্যাট্রিক্সকে অর্থাৎ এই বি ম্যাট্রিক্স এবং এখানকার এই এই এ ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সকেই আমরা বলতেছি সমান। অর্থাৎ তখন আমরা বলতে পারতেছি যে ম্যাট্রিক্স এ ইকুয়াল ম্যাট্রিক্স বি। আদারওয়াইজ আমাদের যদি এখানে কোনো একটা জিনিস চেঞ্জ হতো, যেমন এখানে মাইনাস নাইন আছে, এটা আমি যদি বলতাম যে প্লাস এর নাইন এখানে আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা কখনোই সমান বলতে পারতাম না। অর্থাৎ তখন আমরা কখনোই ম্যাট্রিক্স এ ইকুয়াল ম্যাট্রিক্স বি বলতে পারতাম না। অর্থাৎ ম্যাট্রিক্সের ভিতরে যদি কোনো একটা উপাদান, একটা ভুক্তি বা একটা এন্ট্রিও যদি আলাদা থাকে, তাহলে আমরা তাকে সেই ম্যাট্রিক্স দুটাকে সমান বলতে পারবো না। এরপর আসি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে একই রকম উপাদানগুলোকে যোগ করতে হবে, যদি একই ধরনের উপাদান হয় তাহলে সেই মানগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। ক্রম সবসময় একই সমান হবে, যেমন এ বি সি ডি ই এফ এই ম্যাট্রিক্সের সাথে এম এন ও পি কিউ আর এই দুইটা ম্যাট্রিক্স, এখানে ক্রমটা একই সমান, অর্থাৎ টু বাই থ্রি ম্যাট্রিক্স, আবার পরেরটাও হচ্ছে টু বাই থ্রি ম্যাট্রিক্স। তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি কি যে ম্যাট্রিক্স দুইটা একই সমান। তো সেক্ষেত্রে এখানে এই এ এর সাথে যোগ হচ্ছে প্রথম অংশটা এম, ঠিক একইভাবে বি এর সাথে যোগ হচ্ছে এই এন, সি এর সাথে যোগ হচ্ছে এই ও, ডি এর সাথে যোগ হচ্ছে এই পি, ই এর সাথে যোগ হচ্ছে এই কিউ, এবং এফ এর সাথে যোগ হচ্ছে আর। এখানে আমরা যদি চিন্তা করতাম যে এই অংশটা নাই, তাহলে কি যোগ করা যেত? কখনোই সম্ভব ছিল না, কেননা এখানে টু বাই থ্রি এবং টু বাই টু এখানে হতো, যার কারণে আমরা তাকে আমরা যোগ করতে পারতাম না। যেমন আমরা আর একটা উদাহরণ যদি দেখি, যদি দেওয়া থাকতো যে এ বি সি ডি ই এফ এবং পরবর্তীটা দেওয়া থাকতো যদি থ্রি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, যেমন হচ্ছে এম এন ও পি কিউ আর এস টি ইউ, তাহলে এইটার যোগটা কখনোই পসিবল না। কেননা এটার সাথে এটা যোগ করতেছি, কিন্তু এটার সাথে এটা যোগ করতেছি, কিন্তু তারপরে এই ওটা ফাঁকি থেকে যাচ্ছে, এই জায়গাটাতে আমরা কোনো মানটা দিতে পারতেছি না, যার কারণে এটা নট পসিবল, এটা কখনোই পসিবল হতো না। আবার যদি আমরা বলতাম যে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল হতো। যদি আমরা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স যদি হতো, তাহলে এই এ বি সি ডি ই এফ জি এইচ আই এটার সাথে যখন আমরা বিয়োগ করতে চাইতাম, তাহলে প্রথম উপাদানের সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে ঠিক তৃতীয়টা, এভাবে পর্যায়ক্রমিকভাবে লাস্টেরটা আই থেকে ইউটা বিয়োগ হতো। সো এটাই হচ্ছে বিয়োগ। তো তার মানে আমরা এখান থেকে শর্তটা পেলাম যে ক্রম সবসময় একই সমান হতে হবে, একই সমান ক্রম থাকতে হবে। টু বাই টু যদি হয় টু বাই টু, টু বাই থ্রি যদি হয় তাহলে টু বাই থ্রি এর সাথে, থ্রি বাই টু যদি হয় তাহলে থ্রি বাই টু এর সাথে, এভাবে যোগ করতে হবে বা এভাবেই বিয়োগ করতে হবে। এরপর আসি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কিছু নমুনা আমরা যদি দেখি। প্রথমত শর্তটা যেটা আমরা বলছিলাম, ভিন্ন ক্রমের দুটি ম্যাট্রিক্স কখনো যোগ বা বিয়োগ করা যায় না, একই ক্রমের দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল একই ক্রমের ম্যাট্রিক্স হবে। অর্থাৎ এই লাইনটার অর্থটা কি? অর্থটা হচ্ছে যদি আমরা টু বাই থ্রি ম্যাট্রিক্সের সাথে টু বাই থ্রি ম্যাট্রিক্সই যোগ করি, তাহলে রেজাল্টটা ওই টু বাই থ্রি ম্যাট্রিক্সে হবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। এখন এখানে বলা হতে পারে যে স্যার এটা তো সহজ বিষয় যে যেরকমভাবে যোগ করা হবে সেরকমই হবে, কিন্তু গুণনের ক্ষেত্রে যখন আপনি চিন্তা করবেন তখন গুণনের ক্ষেত্রে কিন্তু এটা একটু আলাদা হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়। তো তাহলে সেই জন্যই আমরা বলছি যে যখন যোগ করা হবে তখন একই রকমের ক্রম দেখা দেবে। যেমন আমরা এখান থেকে যদি বলি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর সাথে ফাইভ সেভেন এইট ওয়ান থ্রি টু যদি আমরা যোগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে
আমরা বলতে পারতেছি যে এই টু এর সাথে যোগ হচ্ছে ফাইভ, থ্রি এর সাথে যোগ হচ্ছে সেভেন, ফোর এর সাথে যোগ হচ্ছে এইট, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইভের সাথে যোগ হচ্ছে ওয়ান, সিক্স এর সাথে যোগ হচ্ছে থ্রি এবং সেভেনের সাথে টু। আলটিমেটলি রেজাল্ট আসতেছে 7, 10, 12, 6, 9, 9। তো এটাই ছিল হচ্ছে ম্যাট্রিক্সের এই যোগ এবং বিয়োগ, ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। স্কেলার গুণন বলতে কি বোঝায়? যদি আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, যেমন আমরা যদি বলি যে এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, তাহলে আমরা যদি বলি যে ম্যাট্রিক্স এ এর মানটা দেওয়া আছে, আমরা সাপোজ ধরে নিলাম যে 2, 3, 4 and then 5, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমরা যদি বলি যে 3A কি হবে, এই যে 3A টা, তাহলে এই 3A টাকে আমরা বলতেছি যে 3টা যদি ম্যাট্রিক্সের সাথে গুণন করে দিই, তাহলে সেটাই হচ্ছে স্কেলার গুণন। অর্থাৎ তখন আমরা 3A বলতে কি বোঝাবো, 3A তার মানে এই 2 এর সাথে 3 গুণন হলে 6 হয়ে যাচ্ছে, 3 এর সাথে 3 গুণন হয়ে এটা 9 হয়ে যাবে, 4 এর সাথে 3 গুণন হলে 12 হয়ে যাবে, আর 5 এর সাথে 3 গুণন হলে 15 হয়ে যাবে। সো এইটাকেই আমরা বলতেছি স্কেলার গুণন। তো তাহলে এই স্কেলার গুণনটা আমরা কিভাবে দেখব, প্রতিটি ভুক্তিকে স্কেলার দিয়ে গুণন করতে হবে। অর্থাৎ এখানে আমরা যেমন 3A বলতে কি বোঝাচ্ছি, যে প্রত্যেকটা ভুক্তি, এখানে যে ভুক্তি 2 ছিল তার সাথে 3 দ্বারা গুণন, এখানে 3 ছিল তার সাথে 3 দ্বারা গুণন, এখানে 4 ছিল সেখানে 3 দ্বারা গুণন, এখানে 5 ছিল সেখানেও 3 দ্বারা গুণন, তাহলে প্রতিটি ভুক্তিকে আমরা স্কেলার দিয়ে গুণ করতে হবে। সেকেন্ডলি আমরা যে জিনিসটা দেখবো, যে জিনিসটা আমরা মাত্র করছি, যে 2, 3 দ্বারা 2, 3, 4, 5, 6, 7 কে গুণন, তার মানে স্কেলার গুণন। এই 2 কে 3 দ্বারা গুণন, 3 কেও গুণন, 4 কেও গুণন, 5 কেও গুণন, 6 কেও গুণন, 7 কেও গুণন, তার মানে হচ্ছে এখানে রেজাল্ট আসে 6, 9, 12, 15, 18 এবং 21। সো এটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এরপরে আসি ম্যাট্রিক্সের গুণের শর্তাবলী। গুণের ম্যাট্রিক্সের গুণন, এটা হচ্ছে স্কেলার গুণন না, স্কেলার গুণন তো আগে গেল। ম্যাট্রিক্সের গুণন বলতে বোঝাচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স যদি আমরা একসাথে গুণন করতে চাই, তাহলে সেই ম্যাট্রিক্সের গুণনের জন্য কি শর্ত আছে সেই জিনিসটা। তো তাহলে এখানকার শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণন করতে হবে। প্রথম ম্যাট্রিক্সের সারি কোনটা এটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কোনটা এটা লম্বা আকারে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম গুণন করতে হবে। ঠিক একইভাবে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম গুণন করতে হবে। আবার যদি বলি যে ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম যদি থেকে থাকে, তাহলে থার্ড কলাম, ঠিক একইভাবে নিচে যদি থাকে, তাহলে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, সেকেন্ড রো এর সাথে থার্ড কলাম, এভাবে গুণন করতে হবে। তো প্রথম ম্যাট্রিক্সের যতগুলো উপাদান থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সেও ঠিক ততগুলো উপাদান থাকতে হবে। তার মানে আমরা বলতে পারতেছি প্রথম ম্যাট্রিক্সের সারি সমান হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা সমান হতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে বলি, যে প্রথম ম্যাট্রিক্স M1 N1 যদি হয়ে থাকে অংশ এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম যদি M2 N2 হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই M1, এই M1টা হবে হচ্ছে দ্বিতীয়টার কলামটার এই N2 এর সমান, আর প্রথমটার N1 সমান হতে হবে হচ্ছে পরেরটার M2, দ্বিতীয়টার M2। আই থিঙ্ক আমরা এখান থেকে অনেকটা বুঝতে পারছি। তো আমরা এখান থেকে যেটা পাইলাম, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, বা প্রথম ম্যাট্রিক্সের সারি ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা সমান হতে হবে। যেমন হচ্ছে এখানে, যেমন এখানে প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনটা জিনিস আছে, ABC, পরে ম্যাট্রিক্সের কলামে, প্রথম ম্যাট্রিক্সের রোতে ABC তিনটা জিনিস আছে, যেখানে ABC, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে আছে MOP। তার মানে এখানে যেহেতু তিনটা আছে, এখানে নতুন তিনটার সাথে গুণন করতে পারতেছি, তার মানে গুণনটা হচ্ছে কি AM+BO+CQ। তো তাহলে সেটা প্রথমে AM+BO+CQ, সি এর সাথে গোলটা আসে নাই, দুঃখিত। এরপরে হচ্ছে প্রথম, তারপরে বলছে যে প্রথম রো এর সাথে সেকেন্ড কলাম, তো তাহলে এ এর সাথে এন, একইভাবে বি এর সাথে পি এবং সি এর সাথে আর। এরপরে যদি বলি ডি এর সাথে এম, ই এর সাথে ও, এফ এর সাথে কিউ, ঠিক একইভাবে এই রোটার সাথে আবার গুণন হবে, আবার যদি গুণন হয় তাহলে সেক্ষেত্রে এই ডি এর সাথে এন, ই এর সাথে পি এবং এফ এর সাথে আর গুণন হবে। তো তাহলে গুণফলটা কেমন দাঁড়ায় সেটা আমরা যদি বলি, তাহলে গুণফলটা দাঁড়ায় হচ্ছে এরকম AM+BO+CQ, AM+BO+CQ, তারপর পদটা হবে হচ্ছে AN+BP+CR,
অ্যাজ ওয়েল অ্যাজ DEF, এক্ষেত্রে হচ্ছে DM EO FQ, আর পরেরটাতে হচ্ছে যে DN EP প্লাস FR। তো এটাই ছিল ম্যাট্রিক্সের শর্তাবলী। আই থিঙ্ক ম্যাট্রিক্সের গুণনের শর্তগুলো আমরা মোটামুটিভাবে পারছি। এখন ম্যাট্রিক্সের গুণনের একটা উদাহরণটা দেখব, যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা এভাবে। সো তাহলে এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 6 -3 5, বি ম্যাট্রিক্স দেওয়া আছে 4 0 2 -1। তো তাহলে এ বি ইকুয়াল কী হবে, এই 1 6 -3 5 × 4 0 2 -1, এটা গুণন। তার মানে এখান থেকে ফার্স্ট রো ইন্টু ফার্স্ট কলাম, তার মানে 1 × 4, দ্যাট ইজ ওয়াই 4 + 6 × 2, মানে 12, তার মানে 16 আসতেছে। ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ 1 6 0 -1, সো সেটা আমরা যদি দেখি 1 × 4 6 × 2, আর এখানে 1 × 0 6 × -1 6 × -1। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বিতীয়টার সাথে যখন গুণন করবো, দ্বিতীয়টা -3 5, গুণন করবো হচ্ছে 4 এবং 2 এর সাথে, তাহলে -3 × 4 + 5 × 2, অ্যাজ ওয়েল অ্যাজ -3 × 0 5 × -1। তো আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4টা পদ। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্সের গুণনের পদ্ধতি। এখান থেকে আমরা আলটিমেটলি যোগ বিয়োগ করলে যে জিনিসটা পাই, আই থিঙ্ক সেটা দেখানোর দরকার হবে না। এখানে যোগ বিয়োগ করলে 4 এবং 12 মিলায় হচ্ছে 16, তারপরে এখান থেকে আসে -6, পরের থার্ড পদটার থেকে আসে -2, এবং এই আলটিমেটলি ফোর্থ পদ থেকে আসে হচ্ছে -5। এটাই ছিল ম্যাট্রিক্সের গুণনের A to Z। এর পরবর্তীতে আমরা ম্যাট্রিক্সের ম্যাথ নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের ম্যাথ, অনুশীলনীর ম্যাথগুলো নিয়ে। আমরা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার পরীক্ষাতে এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।